সব মেয়েরাই চায় চুল যেন লম্বা ঘন কালো এবং সিল্কি হয় কিন্তু চুলের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা পরিলক্ষিত হয় এ কারণে মেয়েরা খুবই টেনশনে থাকে যেমন মাথার ভিতর থেকে চুল পড়ে যাওয়া এবং মাথার ভিতরে খুশকির সৃষ্টি হওয়া এবং চুল লম্বা না হওয়া এবং চুলের ভিতরে জ্বর সৃষ্টি হওয়া এগুলো মেয়েদের একটা কমন সমস্যা তো এই সমস্যা নিয়ে মেয়েরা খুবই দুশ্চিন্তার ভিতরে থাকে আজকে তোমাদেরকে বন্ধুরা এমন একটা রেমিডি তৈরি করে দেখাবো যেটি ব্যবহার করার ফলে তোমাদের চুল পোড়া বন্ধ হবে চুলের গোড়া শক্ত হবে চুলের ভিতরে যে ময়লা খুশকি জমে সেই খুশকি দূর হবে এবং নতুন চুল গজাবে এবং চুল খুব দ্রুত লম্বা হবে এবং সিল্কি শাইনি হবে বন্ধুরা এবং চুলের ভিতরে যে জটের সৃষ্টি হয় সেই জটও দূর হয়ে যাবে বন্ধুরা তাহলে চলো বন্ধুরা আমরা রেমেডিটা তৈরি করি তো এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের প্রথমে যা লাগবে সেটা হলো আদা আদার মধ্যে থাকে জিন্জারন নামক এক প্রকার অক্সিডেন্ট। যা চুলকে গোড়া থেকে রাখে সুস্থ এছাড়াও চুলে রক্ত সঞ্চালনে সাহায্য করে আদা এখানে আমরা দুই ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিব বন্ধুরা দুই ইঞ্চি পরিমাণ আদা নেওয়ার পরে এই আদাটাকে আমরা কুচি কুচি করে কাটব বন্ধুরা আদার রস কিন্তু চুলের গোড়াকে শক্ত করে এবং চুলকে রক্ত সঞ্চালন করতে কাজ করে এবং চুল পরার হাত থেকে রোধ করে বন্ধুরা আদার রস তো আমরা এখানে আদা দুই ইঞ্চি পরিমাণ আদা কুচি কুচু করে কেটে নিয়ে নিয়েছি বন্ধু এখন আমরা নিয়ে নিব পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজের রস চুলের যত্নে খুবই কার্যকরী একটি উপাদান বন্ধুরা কারণ পেঁয়াজের রসের ভিতরে রয়েছে অক্সিডেন্ট যেটা চুলের ভিতরে রক্ত সঞ্চালন করতে খুবই কাজ করে বন্ধুরা এবং চুল পড়ার হাত থেকে রক্ষা করে চুলকে ঘন করতে খুবই সহজিতা করে চুলের গোড়া শক্ত করে এবং চুল খুব দ্রুত লম্বা করতে পেঁয়াজের রস খুবই কার্যকরভাবে কাজ করে বন্ধুরা তো ওইখানে আমরা একটি পেঁয়াজ নিয়ে তারপরে আমরা ছিলে পেঁয়াজটাকে কুচু কুচু করে কেটে নেব বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজটাকে আমরা কেটে নিয়েছি এখন আমরা এই পেঁয়াজ কাটা আর আদা কাটাকে আমরা ব্ল্যান্ডারের মাধ্যমে ব্ল্যান্ডার করে নিব বন্ধুরা তো আমি একটা ব্ল্যান্ডারের ভিতরে এই পেঁয়াজ কাটা আর আদা কাটাকে নিয়ে নিচ্ছি বন্ধুরা তারপরে আমরা যা করবো সেটা হলো এখানে আমরা এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এটাকে আমরা ব্ল্যান্ডিং করে নেব বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এটাকে ব্ল্যান্ডিং করে নিয়েছি এখন একটা পাটির ভিতরে আমি এটাকে ছাটনি দিয়ে ছেঁকে শুধু রসটাকে নিয়ে নিব বন্ধুরা এ আদার আর পেজের রসটা আমরা নিয়ে নিব বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ছাঁকনি দিয়ে আমরা ছেঁকে এই আদার পেজের যে ব্ল্যান্ডিং করে নিয়েছি সেই রসটা আমি একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি বন্ধুরা তো ভালোভাবে চামচ দিয়ে ছেঁকে শুধু রসটাকে আমরা নিয়ে নেবো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই আদা আর পেজের রসটাকে আমরা ছেঁকে একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি বন্ধুরা তো এখন আমরা এখানে দিয়ে দিব যেটা সেটা হলো লেবুর রস বন্ধুরা লেবু চুলের যত্নে খুবই কার্যকরী একটি উপাদান বন্ধুরা কারণ লেবুর ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা ব্যবহার করলে চুলের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে বন্ধুরা কারণ লেবুর রস চুলের ভিতরে খুশকি হলে বা চুলের ভিতরে কোনো ময়লা জমলে সেটা দূর করার জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে এবং চুলকে লম্বা করতে ঘন করতে খুবই কার্যকর ভূমিকা পালন করে এই লেবুর রস বন্ধুরা এখানে আমরা এক চামচের মতো লেবুর রস দিয়ে দিব বন্ধুরা তারপর আমরা চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব যাতে লেবুর রসটা এটার সাথে মিক্সন হয়ে যায় বন্ধুরা তো আমি চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবার আমরা এখানে দিয়ে দিব নারিকেল তেল বন্ধুরা এখানে আমরা এক চামচ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিব বন্ধুরা তো এক চামচ নারিকেল তেল দেওয়ার পরে আমরা এটাকে আবার ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে নিব বন্ধুরা চুলের জন্য নারিকেল তেল কিন্তু খুবই কার্যকরী একটি উপাদান বন্ধুরা তো তৈরি হয়ে গেল একটি হানড্রেড পার্সেন্ট কার্যকরী চুলের হেয়ার কার রেমিডি বন্ধুরা যেটা ব্যবহার করার ফলে আপনাদের চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া শক্ত হবে এবং চুল হবে খুব দ্রুত লম্বা ঘন এবং সিল্কি সাইনি বন্ধুরা তো এখন আমি বলে দিব এই রেমেডিটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এটা আপনারা গোসলের আধা ঘন্টা আগে আপনাদের চুলের গোড়ার ভিতরে ভালোভাবে দিয়ে আধা ঘন্টা রেখে তারপরে আপনারা মাথার চুল ধুয়ে গোসল করে ফেলবেন বন্ধুরা